বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে গভর্নরের সঙ্গে তাদের টানাপোড়েন অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন পর্যন্ত গড়ালো। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং অবাধ তথ্য প্রবাহে বাধা দেওয়ার প্রতিবাদে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে উপস্থিত গভর্নর আব্দুর রউফ তালুকদারের বক্তব্য বয়কট করেছেন সাংবাদিকরা। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের শুরুতে সূচনা বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বক্তব্যের মাঝেই অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়েতুল্লাহ মৃধা তার বক্তব্য বয়কটের ঘোষণা দেন। অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সেজন্য সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা তার বক্তব্য শুনবেন না, তিনি যেন কোনো বক্তব্য না দেন। এ সময় অস্বস্তির মধ্যে পড়েন গভর্নর, ইশারায় অর্থমন্ত্রীকে জানান তিনি বক্তব্য দেবেন না। সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় গভর্নরকে গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকতে দেখা যায়। ব্যাংক ও আর্থিক খাতের নানা বিষয় নিয়ে প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, অর্থসচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ অন্যরা উপস্থিত ছিলেন।